Welcome to my channel. This is Tanbir Sikder. Before see this video, please ensure you are subscribe my channel. Mosfet kibhabe kaj kore ebong ei IrfZ44n jeta bangladeshe kimba je kono jaygay sobche popular mosfet jeta 12 volt e operate hoy ebong 12 volt er je kono kichui control korte pare. Amra ar deri korchi na, cholun shuru kora jak. আমরা আজকে শুরু করতে যাচ্ছি IrfZ44n এর একটি টিউটোরিয়াল যে এটা দিয়ে কিভাবে ভোল্টেজ কন্ট্রোল করা যায় আমরা সাধারণত জানি একটি MOSFET এর বড় যে তিনটি অংশ আছে যে সেটি হলো বডি অবস্টাকল ওকে দেন ফার্স্ট টিপ সেকেন্ড টিপ এন্ড থার্ড টিপ ফার্স্ট ইজ ইনক্লুডিং বাই আ গেট সেকেন্ড ইজ ড্রেন এন্ড লাস্ট ইজ সোর্স দ্যাট মিন্স গেট ড্রেন সোর্স আমি আবার দেখিয়ে দিচ্ছি যে দিস ইজ গেট দিস ইজ ড্রেন দিস ইজ সোর্স গেট ড্রেন সোর্স এটার অর্থ বোঝাচ্ছে যে যে পাওয়ার সোর্সটি আছে সেটার সাথে কানেক্ট থাকবে এবং এটা আমরা যেই জিনিসটিকে কন্ট্রোল করতে যাচ্ছি সেটাতে লাগবে আর এই গেটটি হলো ড্রেন টু সোর্স পর্যন্ত যে পরিমাণ ভোল্টেজ এন্ড কারেন্ট ফ্লো হবে সেটা গেটের মাধ্যমে ফ্লো করতে হবে লাইক ট্রানজিস্টর বাট দিস ইজ মোসফেট মেটাল অক্সাইড ফিল্ড ইফেক্টর ট্রানজিস্টর এই মোসফেটের এটা গেটে পাওয়ার কনজিউম করে না এটা জাস্ট ভোল্টেজকে ইনক্লুড করে তো কারেন্ট যেহেতু ফ্লো করছে না তাহলে আমার এটার মধ্যে সবচেয়ে বেশি সুবিধা হলো যে গেটের মধ্যে একটা নির্দিষ্ট লেভেলের ভোল্টেজ প্রোভাইড করলে ড্রেন টু সোর্স পর্যন্ত এটা ভোল্টেজ প্রোভাইড করে এবং এখানকার কারেন্ট ফ্লো নির্ধারণ করায় বিফোর আই স্টার্ট দিস ভিডিও প্লিজ এনশিওর ইউ আর সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস চ্যানেল লাইক দিস চ্যানেল এখানে 12 ভোল্টে অপারেটেবল একটি অফ হোয়াইট কালার আমি লাইট নিয়েছি মোসফেট থেকে যে ভোল্টেজটা প্রোভাইড করছি সেটা বোঝার জন্য আমি এই লাইট থেকে এই মোসফেটে সংযোগ করব লাইটে তার লাগিয়ে নিতে হবে তো লাইটের আমি একটি সেট ইউজ করছি এখানে দুটি সেট আছে তো দেখা যাচ্ছে যে এটা ধনাত্মক এবং এটা ঋণাত্মক আমি যে কোনো এক জায়গা থেকে এটা ধনাত্মক অথবা ঋণাত্মকের লাইন ক্রিয়েট করলেই হয়ে যাবে তাহলে এটি ধনাত্মক প্রান্ত এবং এটি ঋণাত্মক প্রান্ত ফ্রেন্ডস মোসফেটটি আমরা লাগিয়ে নিয়েছি ব্রেডবোর্ডে আমরা সংযোগ স্থাপন করি আমাদের এই তিনটি জিনিস মনে রাখা দরকার এটি সোর্স এটি ড্রেন এটি গেট সোর্সের মধ্যে বাতির ধনাত্মক আমি লাগিয়ে নিই এবং বাতির দ্বিতীয় প্রান্তটি ঋণাত্মকে লাগিয়ে নিই আমরা আমাদের পাওয়ার সাপ্লাই এটা ধনাত্মক এটা ঋণাত্মক দেখা যাচ্ছে যে পাওয়ার সাপ্লাই আমরা 12 ভোল্ট সেট করে নিয়েছি তো ফ্রেন্ডস ধনাত্মক প্রান্তটা আমি এখানে নয় আমার সুবিধার জন্য আমি এই পাশে লাগিয়ে নিই এবং গেট থেকে একটি তার বের করে নিই দিস ইজ গেট দিস ইজ সোর্স অ্যান্ড দিস ইজ নেগেটিভ টু কানেক্টেড উইথ সোর্স নেগেটিভ দেন আমার এই ড্রেনের কানেকশনটি সরাসরি ধনাত্মকের সাথে করে দিতে হবে এটার জন্য আমার যে সেট আছে সেটা করে নিয়ে নিচ্ছি সংযোগ স্থাপনের আগে এই পটেনশিওমিটারটির সাথে আপনাকে ইন্ট্রোডিউস করে দিই যে এটা 20k পটেনশিওমিটার দ্যাট মিন্স এটার ফার্স্ট প্রান্ত 0 ওহম সংযুক্ত এবং লাস্ট প্রান্ত পর্যন্ত এটা 20k পর্যন্ত হয় দ্যাট মিন্স এট মিনিমাম রেজিস্ট্যান্সই হবে এটার 0 এবং ম্যাক্সিমাম হবে 20k দ্যাট মিন্স 20,000 ওহম পর্যন্ত এটি কন্ট্রোল করতে পারতেছে এটার এই প্রান্ত থেকে এই প্রান্ত অথবা এই প্রান্ত থেকে এই প্রান্ত তো আমরা যে কোনো দুই প্রান্ত প্রথম ইউজ করব দেন এই দুই প্রান্ত ইউজ করলে তৃতীয় প্রান্তটিকে অবশ্যই গ্রাউন্ডের সাথে কানেক্ট করে রাখতে হবে অথবা সোর্সের নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করে রাখতে হবে নাহলে আমাদের বিডিআর এখানে খুব ভালোভাবে অ্যাপ্লাই হয় বিডিআর মিন্স ভোল্টেজ ডিভাইডার রুল এইভাবে আমরা এটাকে কন্ট্রোল করব তো আমরা এটাকে আগে ব্রেডবোর্ডে বসিয়ে নিই ব্রেডবোর্ডে এটা বসিয়ে নিয়েছি এটাতেও সংযোগ স্থাপন করতে হবে আমি এটার মাঝখানের যে প্রান্তটি আছে অর্থাৎ পটেনশিওমিটারের যে মাঝখানের যে প্রান্তটি আছে সেই প্রান্তের মধ্যে আমি গেট লাগিয়ে দিচ্ছি তো আমি এরকম একটি সংযোগ নিয়ে নিচ্ছি তো আমি প্রথম প্রান্ত থেকে সোর্সের ধনাত্মক প্রান্ত সংযোগ করে দিয়েছি দেন এই মাঝের প্রান্তটি আমার গেটের সাথে সংযুক্ত যে তৃতীয় নাম্বার অংশটি আছে সেটি সরাসরি সোর্সের নেগেটিভ সাইডে কানেক্ট হবে তো
এরপর দেখা যাচ্ছে যে আমি তৃতীয় প্রান্তটি সোর্সের নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ করে দিয়েছি। এখন আমার এই মোসফেটের ড্রেনের লাইনটি সরাসরি সোর্সের ধনাত্মক প্রান্তে সংযোগ স্থাপন করব। দেখা যাচ্ছে আমার লাইটটি গ্লো করছে। আমি যদি এটাতে কন্ট্রোল করি তো আমার এই লাইটটি ফেড দিতে পারে। অ্যাকচুয়ালি ওয়ার্কড ভিউয়ার্স, বাল্বটির ইন্টেনসিটি গ্লো করাতে আমি এখানে 12 ভোল্টের জায়গায় 15 ভোল্ট ইউজ করেছি। তো আমার গ্লোটা যাতে ভালো হয় এই কারণে 15 ভোল্ট ইউজ করাই আমার বাল্বটির ইন্টেনসিটি খুবই বেশি হয়েছে। তো আমি এখন মাল্টিমিটারে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি যে আমার সব কিছু ঠিক আছে কি না। আগে দেখিয়ে দিই যে বাল্বটি গ্লো করছে খুব ভালোভাবে। লাইটের ইন্টেন্সিটিটা বাড়াতে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ 15 ভোল্টে সেট করে নিয়েছি। এখন এটা অ্যাকচুয়ালি ভালোভাবে ওয়ার্ক করছে। তো আমরা একটু ইন্টেন্সিটি কমিয়ে নেই, কমিয়ে আমরা সোর্সের ভোল্টেজটা একটু চেক করি। আমার এখানে দেখাচ্ছে যে 14.77 এটা ভোল্টেজ ড্রপের কারণে হয়েছে। আউটপুটের ভোল্টেজটা কত একটু দেখাচ্ছি আমি, 7 ভোল্ট। তো আমি এটার পটেনশিওমিটারে কন্ট্রোল করে 7 ভোল্টে নিয়ে এসেছি। আমি এটাকে ধীরে ধীরে বাড়াবো। দেখা যাচ্ছে ভোল্টেজ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ম্যাক্সিমাম আমরা 9 ভোল্ট পর্যন্ত নিয়ে গিয়েছি এবং আমি ধীরে ধীরে কমিয়ে আনলে এটার ভোল্টেজটাও কমে যাবে। এটা কমে আসছে এবং দেখা যাচ্ছে যে 2 ভোল্টে এসে পড়ছে। আমার এই লাইটটি অ্যাকচুয়ালি 12 ভোল্ট অপারেটেবল, এই কারণে লাইটটি এখন গ্লো করছে না। তার মানে আমরা এখান থেকে বিভিন্ন ভোল্টেজ বের করে আমরা আমাদের এক্সপেক্টেড অ্যাপ্লায়েন্সে অ্যাপ্লাই করতে পারবো। এই ছিল আজকের ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে ট্রানজিস্টর কীভাবে টেস্ট করতে হয় বা ট্রানজিস্টরের কাজ সম্পর্কে কিছু বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দ্যাটস ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে।